যখন একটা চ্যানেলকে তুমি মনিটাইজেশনের জন্য পাঠাও, তারপরে যখন তুমি জানতে পারো যে তোমার চ্যানেলটি মনিটাইজ হবে না, তোমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, তখন কিন্তু তোমার মনটা কিন্তু একদম কাচের টুকরোর মতো ভেঙে যায়। তুমি যে ইউটিউব থেকে টাকা ইনকাম করার একটা স্বপ্ন দেখেছো, ইউটিউবে তুমি একটা সফলতার স্বপ্ন দেখেছো, সেই স্বপ্নগুলো কিন্তু একদম ভেঙে চুরমার হয়ে যায়। তাই তোমরা এই সম্পূর্ণ ভিডিওটি দেখো, যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটিকে 100% মনিটাইজ করে নিতে পারবে। ঠিক আছে, তোমরা আজকে তোমাদেরকে যে 5টি ভুল বলবো, এই 5টি ভুল কিন্তু ইউটিউব চেক করে। এই 5টি মিস্টেক তোমরা করোনি তো, ইউটিউব মনিটাইজেশনের সময় কি কি চেক করে সেটাই বলবো তোমাদেরকে। ঠিক আছে, তোমরা যদি তার মধ্যে কোনো ভুল করেও থাকো, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তুমি কিন্তু তোমার চ্যানেলকে 100% মনিটাইজ করিয়ে নিতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আসি যে ইউটিউব কি কি চেক করে একটা চ্যানেল মনিটাইজেশনের সময়। ইউটিউব কি কি চেক করে সেটা তোমাকে জানতে হবে। যদি না জানো তাহলে কিন্তু এই ভুলগুলো তুমি যদি করে থাকো তাহলে এই যে দিনের পর দিন গাধার মতো খাটনি খেটে যাচ্ছ, সেই খাটনিগুলো কিন্তু একেবারে বৃথা হয়ে যাবে। একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তোমরা প্রথম থেকেই ফলো করতে থাকো কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, কিভাবে ওয়াচ টাইম বাড়াবো, তো সমস্ত ট্রিক কাজে লাগিয়ে তোমরা খাটনি খেটে তারপরে কি করো, একটা চ্যানেলকে মনিটাইজেশনের জন্য রেডি করো। তারপরে যখন দেখো যে মনিটাইজেশন হবে না, মনিটাইজেশনটা ডিসেবল হয়ে যায়, তখন একদম মনটা পুরো ভেঙে যায়। তার জন্য বলছি যে তোমাদের যাতে মনটা না ভাঙে, তোমরা আগে থেকে সতর্ক হয়ে যাও, আগে থেকে সতর্ক হয়ে তারপরে এই কাজগুলো করে ভিডিও তোমরা তৈরি করো। তো মনিটাইজেশনের সময় ইউটিউব কি কি চেক করে, সবার প্রথমে হচ্ছে মেন থিম। মানে মেন থিম মানে হচ্ছে তোমার চ্যানেলের ক্যাটাগরিটা কি, তুমি কি ভিডিও তৈরি করছো। ঠিক আছে, তুমি ধরো আজকে ভ্লগ ভিডিও তৈরি করছো, কালকে গেমিং ভিডিও তৈরি করছো, পরশুদিন টেক ভিডিও তৈরি করছো, এইগুলো ইউটিউব চেক করবে যে তোমার মেন থিমটা কি, তুমি কোন ক্যাটাগরির উপরে তুমি কাজ করছো। যখন দেখবে যে তুমি আজকে এই ভিডিও তৈরি করছো, কালকে ওই ভিডিও তৈরি করছো, এরকম করে তুমি 1000 সাবস্ক্রাইবার পেয়েছো, 4000 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছো, ঠিক আছে, এইরকম করে করে তোমার চ্যানেলের নিশটাই ঠিক নেই, তোমার চ্যানেলের থিমটাই ঠিক নেই, তোমার চ্যানেলের ক্যাটাগরিটাই ঠিক নেই। ঠিক আছে, তুমি আজকে এই ভিডিও, কালকে ওই ভিডিও, তোমার কোনো ক্যাটাগরিই ঠিক নেই। তুমি এরকম করে এই ভিডিওটার থেকে 2 সাবস্ক্রাইবার আনলে, ওটার থেকে 5টা, ওটার থেকে 10টা, এরকম করে তুমি 1000 সাবস্ক্রাইবার তুমি পূর্ণ করেছো এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমও তুমি পূর্ণ করেছো, সেটা ইউটিউব চেক করবে। যদি এরকম করে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে, তুমি কিন্তু মনিটাইজেশন পাবে না। তো এর মধ্যে আরেকটা ব্যাপার আছে ক্যাটাগরি, সেটা হচ্ছে ক্যাটাগরি তুমি চেঞ্জ করতে পারো। কখন, ধরো তুমি 6 মাস ব্লগ ভিডিও তুমি চালিয়েছো, 6 মাস ব্লগ ভিডিও চালানোর পর তুমি কোনো রেসপন্সই পাচ্ছ না, তুমি একদম হয়রান হয়ে গেছো, তুমি হাঁপিয়ে গেছো। 6 মাস তুমি ভ্লগ ভিডিও, রেগুলার ভ্লগ ভিডিও আপলোড করতে করতে তুমি হাঁপিয়ে গেছো, তোমার ভিডিওতে ভিউস নেই, সেই 5, 10, 15, 20 এরকমই ভিউস আসছে। তারপরে তুমি 6 মাস পরে বা 3 মাস পরে তুমি একটা ক্যাটাগরি তুমি চুজ করেছো, সেটা হচ্ছে তুমি অন্য, ধরো তুমি টেক ভিডিও আপলোড করছো। ঠিক আছে, টেক ভিডিও আপলোড করার পর সেখান থেকে তুমি ভালো ভিউস পাচ্ছ, তারপরে রেগুলার তুমি টেক ভিডিও আপলোড করে যাচ্ছ, সেখান থেকে তুমি ভালো ভিউস পাচ্ছ, সাবস্ক্রাইবার পাচ্ছ, ওয়াচ টাইম পাচ্ছ, মানে তুমি টেক ভিডিওটার থেকে তুমি সাবস্ক্রাইবার ওয়াচ টাইম তুমি পেয়ে গেছো। ঠিক আছে, তখন ইউটিউব চেক করবে, চেক করে দেখবে যে তুমি টেক ভিডিও থেকে তুমি ওয়াচ টাইমটা পেয়েছো, টেক ভিডিও থেকে তুমি সাবস্ক্রাইবার গুলো পেয়েছো, তখন কিন্তু তুমি 100% তোমার চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবে। 100% কিন্তু তোমার চ্যানেলটি মনিটাইজ হবে, কারণ তুমি যে প্রথমে ভ্লগ ভিডিও তৈরি করেছো সেখানে কোনো ভিউজ পাওনি, তারপরে যখন টেক ভিডিও তুমি তৈরি করেছো তখন সেখান থেকে তুমি ভিউজ পাচ্ছ, সাবস্ক্রাইবার পাচ্ছ, তখন ইউটিউব কিন্তু বুঝবে যে হ্যাঁ, এটা তোমার নিজেরই কন্টেন্ট এবং তুমি এখান থেকে একদম জেনুইন ভাবে, একদম অর্গানিক ভাবে সাবস্ক্রাইবার তুমি পেয়েছো। তো এক্ষেত্রে ক্যাটাগরি যদি চেঞ্জও হয় তাও কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না। ধরো তোমার পুরনো ভিডিওগুলো ভ্লগ ভিডিও রয়ে গেছে আর এখনকার ভিডিও তোমার টেক ভিডিও রয়েছে, তাতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তোমার সেই ভিডিওগুলোকে, আগের ভিডিওগুলোকে কিন্তু ডিলিট করতে হবে না, এতে কিন্তু 100% তুমি মনিটাইজেশন পাবে। তারপরে 2 নম্বর যেটা চেক করে সেটা হচ্ছে মোস্ট ভিউড ভিডিও। ঠিক আছে, মানে তোমার কোন ভিডিওটার থেকে বেশি ভিউজ এসছে, ঠিক আছে, কোন ভিডিওটার থেকে বেশি ভিউজ এসছে, কোন ভিডিওটার থেকেই তুমি তোমার ওয়াচ টাইমটা পূর্ণ করেছো, সাবস্ক্রাইবারটা তুমি পূর্ণ করেছো, সেটা কিন্তু ইউটিউব চেক করবে। তো সেই ভিডিওটা তোমার নিজের হতে হবে,
ঠিক আছে, তুমি অন্য কারোর ভিডিও তুমি ডাউনলোড করে তুমি ছেড়ে দিয়েছো, তারপর সেখান থেকে ভালো ভিউ এসছে, সাবস্ক্রাইবার এসছে, ওয়াচ টাইম এসছে, সেখান থেকে তুমি চ্যানেলটা মনিটাইজেশনের জন্য তুমি অ্যাপ্লাই করেছো, তাহলে কিন্তু তোমার মনিটাইজেশন তোমার কিন্তু সাকসেস হবে না, ঠিক আছে? মনিটাইজেশনটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। যদি তোমার সেই মোস্ট ভিউটা তোমার যদি অর্গানিক হয়, তোমার নিজের হয়, ঠিক আছে, তো সে তার মধ্যে কোনো খুঁত না থাকে, তাহলে কিন্তু তুমি 100% মনিটাইজ পাবে, ঠিক আছে? তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে তোমার নিজের ভিডিও তোমাকে আপলোড করতে হবে, অন্য কারোর ভিডিও ডাউনলোড করে, ঠিক আছে, আপলোড করা যাবে না। ধরো তুমি একটা কোনো মুভি, তোমার ব্লগ চ্যানেল, অথচ তুমি একটা মুভি কি করলে ডাউনলোড করে আপলোড করে দিয়েছো, সেটায় ভালো ভিউজ আসলো, সেখান থেকে ওয়াচ টাইম আসলো, সাবস্ক্রাইবার আসলো, তো যখনই ইউটিউব চেক করবে যে এটা তো তোমার নিজের কন্টেন্ট না, এটা একটা তুমি ভিডিও ডাউনলোড করে তুমি আপলোড করেছো, তখন কিন্তু তোমার চ্যানেলটি কিন্তু মনিটাইজ হবে না। তারপরে 3 নম্বর যেটা চেক করে সেটা হচ্ছে তোমার কোন ভিডিওটার থেকে বেশি ওয়াচ টাইম এসছে, ঠিক আছে? কোন ভিডিওটার থেকে বেশি ওয়াচ টাইম এসছে সেটা তুমি চেক করবে। যে ভিডিওটার থেকে বেশি ওয়াচ টাইম এসছে নিশ্চয়ই সেই ভিডিওটায় বেশি ভিউজ এসছে। যে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করার মধ্যে ধরো 2000 ঘন্টা একটা ভিডিও থেকে চলে আসলো, তো সেই ভিডিওটা চেক করবে যে সেই ভিডিওটা তোমার নিজের ভিডিও নাকি, নাকি তুমি অন্য কোনো ভিডিও তুমি ডাউনলোড করে আপলোড করেছো, ঠিক আছে, না অন্য কারোর ভিডিও তুমি মানে ডাউনলোড করে ছেড়ে দিয়েছো, সেখান থেকে ভিউজটা আসলো, সেখান থেকে সাবস্ক্রাইবার আসলো, তো সেটা কিন্তু ইউটিউব চেক করবে, ঠিক আছে? এইগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তার জন্য তোমার নিজেকে খাটনি খেটে ভিডিও তৈরি করতে হবে, নিজের ভিডিও তোমাকে তৈরি করতে হবে, নিজের থেকে অর্গানিক সাবস্ক্রাইবার, অর্গানিক ভিউজ তোমাকে আনতে হবে। তারপরে 4 নম্বর যেটা, 4 নম্বর সেটা হচ্ছে নিউয়েস্ট ভিডিও। তোমার নিউয়েস্ট মানে রিসেন্ট ভিডিওগুলো ইউটিউব চেক করবে। ধরো তুমি মনিটাইজেশনের জন্য তুমি অ্যাপ্লাই করেছো আজকে, এবার আগের 3-4 দিনে তুমি যে সমস্ত ভিডিও তুমি আপলোড দিয়ে গেছো সে সমস্ত ভিডিও ইউটিউব চেক করবে, ঠিক আছে? সে সমস্ত ভিডিও তোমার নিজের নাকি, নিজে তুমি তৈরি করছো নাকি, সে সমস্ত ভিডিও থাম্বনেল ঠিক আছে নাকি, টাইটেল ঠিক আছে নাকি, ডেসক্রিপশন ঠিক আছে নাকি, সব কিছু কিন্তু ইউটিউব চেক করবে, ঠিক আছে? তার জন্য তুমি যখনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তখনই তুমি ভালো করে দেখে নেবে তোমার সেই 3-4খানা 5খানা ভিডিও সব কিছু ঠিক আছে নাকি, সব কিছু নিখুঁত হয়ে তুমি দেখে নেবে, টাইটেল ঠিক আছে নাকি, থাম্বনেল ঠিক আছে নাকি, ডেসক্রিপশন ঠিক আছে নাকি। ডেসক্রিপশনও লেখার কিন্তু একটা নিয়ম থাকে, সেই নিয়মটা মেনে তুমি ডেসক্রিপশনটা লিখেছো নাকি, সেইগুলো তোমাকে চেক করতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটি কিন্তু মনিটাইজ হবে যদি সবকিছু সঠিক থাকে। তারপরে 5 নম্বর যেটা, 5 নম্বর যেটা সেটা হচ্ছে ভিডিও মেটাডাটা, ঠিক আছে? তোমার ভিডিওর মেটাডাটা ঠিক আছে নাকি, ভিডিওর মেটাডাটা মানে তোমার ভিডিও থাম্বনেল, তোমার ভিডিও টাইটেল, তোমার ভিডিও ডেসক্রিপশন সবকিছু ঠিক আছে নাকি। ধরো ডেসক্রিপশনে তোমরা কি করো, অনেকে ডেসক্রিপশনে অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করো, আমরা বলি ডেসক্রিপশনে 5টা 6টা এরকম হ্যাশট্যাগ ইউজ করবে, মানে হ্যাশট্যাগ দিয়ে বড় বড় চ্যানেলের নাম লিখবে, তো তোমরা অনেক সময় কি করো নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করে মানে অনেক অনেক ভিউজ পাওয়ার আশায় 15টার বেশি, মানে তোমাদের নিয়ম থাকে যে তোমরা 15টা হ্যাশট্যাগ তোমরা ইউজ করতে পারবে ডেসক্রিপশনে, কিন্তু তোমরা কি করো 15টার বেশি হ্যাশট্যাগ দিয়ে লোকের চ্যানেলের নাম মেনশন করে কিন্তু তোমরা লিখে ফেলো, তো এতে লিখলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। তো ডেসক্রিপশন লেখার ক্ষেত্রেও কিন্তু কিছু নিয়ম থাকে, তোমরা 15টার বেশি হ্যাশট্যাগ কিন্তু ইউজ করতে পারবে না, ঠিক আছে? আমরা বলি যে তোমাদের ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নাম হ্যাশট্যাগ দিয়ে ইউজ করবে, হ্যাশট্যাগ দিয়ে লিখবে, তাহলে তাদের চ্যানেল যখনই কেউ সার্চ করবে সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওটাও কিন্তু তাদের সাজেস্টে কিন্তু যাবে। কেউ যদি বড় চ্যানেলের নাম সার্চ করে তাহলে কিন্তু তোমার যে ডেসক্রিপশনে তার চ্যানেলের নামটা দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওটাও কিন্তু সেখানে শো হতে পারে। তো আমরা তোমাদেরকে বলি যে বড় বড় চ্যানেলের নাম তোমরা লিখবে, তোমাদের ক্যাটাগরি অনুযায়ী চ্যানেলের নাম লিখবে, কিন্তু তার মধ্যেও নিয়ম আছে, তোমরা কিন্তু 4-5টা 5-6টা এরকম লিখতে পারো, কিন্তু 15টার বেশি কিন্তু তোমরা লিখতে যাবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে, ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো কি কি ভুল তোমাদের করা যাবে না। তো এই সমস্ত ভুলগুলো তোমরা যদি করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটি কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে, চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না, ঠিক আছে? তো মনিটাইজের আগে কিন্তু তোমরা তোমাদের ভিডিওগুলোকে ভালোভাবে চেক করে নেবে সবকিছু ঠিক আছে নাকি। যদি দেখো যে তোমরা কোনো গড়বড় করে রেখেছো, ভিডিওটার থেকে বেশি ভিউস এসেছে, সেটা হচ্ছে তোমার অন্য কারোর ভিডিও তুমি ডাউনলোড করে আপলোড দিয়েছো, তাহলে সেই ভিডিওটা ডিলিট করে দাও, ঠিক আছে? যদি সেই ভিডিওটা থেকে যায় তোমার চ্যানেলে তাহলে কিন্তু তোমার চ্যানেলটি মনিটাইজ হবে না। তো আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।